বন্ধুরা, আমরা যে ভিডিওর সিটের পার্সেন্টেজ রেট কম থাকে সেই ভিডিওতে ভিউ সংখ্যা কম থাকে, আর যে ভিডিওর সিটের পার্সেন্টেজ রেট বেশি থাকে সেই ভিডিওর ভিউ সংখ্যাও বেশি হয়ে থাকে। কিন্তু একটা ভাইরাল ভিডিওর ক্ষেত্রে সিটিএর রেট কিন্তু সবসময় কম থাকে। এক্সাম্পল স্বরূপ দেখানোর জন্য আমি আপনাদেরকে একটি মোটামুটি ভাইরাল ভিডিও ওপেন করে দেখাচ্ছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ভিডিওতে টোটাল ভিউ সংখ্যা কিন্তু 26.9K, কিন্তু এই ভিডিওর সিটিএর রেট দেখতে পাচ্ছেন 7.1% এবং অ্যাভারেজ ডিউরেশন দেখতে পাচ্ছেন 4.29, অর্থাৎ প্রায় 4.5 মিনিট। এই ভিডিওর সিটিএর রেট কম থাকা সত্ত্বেও ভিডিওটি কিন্তু মোটামুটি ভাইরাল হয়েছে, আর এর একমাত্র কারণ হচ্ছে অডিয়েন্স রিটেনশন, অর্থাৎ প্রত্যেকটা দর্শক এই ভিডিওটি প্রায় 4.5 মিনিট তারা দেখেছে। আমি আপনাদেরকে আরেকটি সিটিএর রেট বেশির ভিডিও ওপেন করে দেখাচ্ছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাম পাশে এই ভিডিওর সিটিএর রেট দেখতে পাচ্ছেন 17.4% এবং ভিউ সংখ্যা কিন্তু মাত্র 265। কিন্তু আমার পূর্বের ভিডিওতে কিন্তু সিটিএর রেট ছিল মাত্র 7.1%, কিন্তু সেই ভিডিওতে ভিউজ ছিল হচ্ছে প্রায় 27K। কিন্তু এই ভিডিওতে সিটিএর রেট বেশি হওয়া সত্ত্বেও ভিডিওতে কিন্তু ভিউ সংখ্যা খুবই কম, আর এর একমাত্র কারণ হচ্ছে এই ভিডিওর যে অডিয়েন্স রিটেনশন দেখতে পাচ্ছেন, এই ভিডিওর অডিয়েন্স রিটেনশন হচ্ছে মাত্র 0.58 সেকেন্ড। অর্থাৎ দর্শক বন্ধুরা, আমার এই ভিডিওটি প্রত্যেক দর্শক বন্ধু এই ভিডিওটি দেখেছে মাত্র 58 সেকেন্ড, আর যার কারণে আমার এই ভিডিওর ভিউ সংখ্যা এতটাই কম। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন আশা করি সকলেই জানেন সিটিআর কি, তবু আমি আপনাদেরকে একটু মনে করে দিচ্ছি। সিটিআর হচ্ছে ক্লিক থ্রো রেট, অর্থাৎ আপনার কোনো ভিডিওকে ইউটিউব যে সমস্ত দর্শকের কাছে সাজেস্ট করবে, ধরুন আপনার একটা ভিডিওকে 100 জন দর্শকের কাছে ইউটিউব সাজেস্ট করেছে, এর মধ্য থেকে 10 জন দর্শক বন্ধু আপনার ভিডিওতে ক্লিক করলো, তাহলে আপনার সেই ভিডিওর সিটিআর পার্সেন্টেজ হবে 10%, আর যদি 15 জন দর্শক বন্ধু আপনার ভিডিওতে ক্লিক করে তাহলে আপনার সিটিআর রেট হবে 15%, আর যদি 5 জন করে থাকে তাহলে আপনার সিটিআর রেট হবে মাত্র 5%। আপনারা খেয়াল করবেন আপনি যখন ভিডিওটি প্রথম আপলোড করবেন, আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার ভিডিওর সিটিআর রেট কিন্তু অনেকটাই হাই থাকে, কিন্তু ধীরে ধীরে সেই ভিডিওর সিটিআর রেট কিন্তু কমতে থাকে। আর এর রিজন হচ্ছে যে সমস্ত দর্শক বন্ধু আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদের প্রয়োজনের জন্যই কিন্তু আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে, আর যার কারণে আপনি যখনই ভিডিওটি আপলোড করছেন তারা কিন্তু আপনার ভিডিওটি প্রায় 70 থেকে শুরু করে 80 বা অনেক সময় 100% হতে পারে আপনার ভিডিওটি তারা প্লে করছে, আর যার কারণে আপনার ভিডিওর সিটিআর রেট কিন্তু শুরুতেই অনেক হাই থাকছে, পরবর্তীতে সেই সিটিআর রেট কিন্তু আস্তে আস্তে ড্রপ করছে, আর এটার একমাত্র কারণ হচ্ছে অডিয়েন্স রিটেনশন। অর্থাৎ প্রথমে যে দর্শক বন্ধু আপনার ভিডিওগুলো প্লে করেছে, আপনার সেই দর্শক বন্ধু যদি বেশি সময় অডিয়েন্স রিটেনশন না দিয়ে থাকে, পরবর্তীতে ইউটিউব যে সমস্ত দর্শকের কাছে আপনার ভিডিওটি সাজেস্ট করবে তারাও যদি আপনার ভিডিওতে অডিয়েন্স রিটেনশন কম দিয়ে থাকে, অর্থাৎ আপনার ভিডিওটি কম সময় ধরে তারা দেখে, তাহলে আপনার ভিডিওর সিটিআর রেট কিন্তু আস্তে আস্তে ড্রপ করতে থাকবে, আর যার কারণে আপনার ভিডিওর ইমপ্রেশন কমে যাচ্ছে, আপনার ভিডিওর ভিউ সংখ্যা কমে যাচ্ছে। আর আপনার ভিডিওতে যদি অডিয়েন্স রিটেনশন বেশি থাকে তাহলে কিন্তু আপনার ভিডিওতে সিটিআরের পার্সেন্টেজ যদিও কম থাকে, আপনার ভিডিওটি কিন্তু ভাইরাল হওয়ার পসিবিলিটি অনেকটাই বেশি। তাই ভিডিওকে ভাইরাল করতে হলে আপনার সিটিআরের পাশাপাশি অডিয়েন্স রিটেনশন অত্যন্ত জরুরি, আর এই অডিয়েন্স রিটেনশন ইনক্রিজ করতে হলে আপনার ভিডিওটি অবশ্যই কোয়ালিটিফুল ভিডিও হতে হবে, আপনার ভিডিওতে একটা ভ্যালু থাকতে হবে। যদি আপনার কোনো দর্শক বন্ধু আপনার ভিডিওটি প্লে করে, সেই দর্শক বন্ধু আপনার ভিডিও থেকে কোনো কিছু শিখতে না পারে, কোনো কিছু জানতে না পারে, তাহলে কিন্তু সেই দর্শক বন্ধু আপনার ভিডিওটি কখনোই সে কন্টিনিউ করবে না, হয়তো 2 সেকেন্ড বা 5 সেকেন্ড দেখার পরে সে কিন্তু আপনার ভিডিও থেকে লিভ নিবে। আর যখনই আপনার ভিডিও থেকে এরকম ম্যাক্সিমাম দর্শক বন্ধুই লিভ নিবে তখনই আপনার ভিডিওর অডিয়েন্স রিটেনশন কমে আসবে, আপনার ভিডিওর সিটিআর কমে আসবে এবং আপনার সেই ভিডিও ভাইরাল হওয়ার পসিবিলিটি খুবই কম থাকবে। তাই ভিডিও তৈরি করার পাশাপাশি আপনার ভিডিওটি কোয়ালিটিফুল ভিডিও কি না, আপনার ভিডিওতে কোনো ভ্যালু আছে কি না, এই দিকে ফোকাস করা খুবই জরুরি। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওতে আলোচনা, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক এবং কমেন্টস। আল্লাহ হাফেজ।